সোশ্যাল মিডিয়ার উপর হেন চকু অসম আরক্ষীর সমাজত বিষবাষ্প বিয়পা সকল সাবধান। আহি আছে সাইবার ডোম। সোশ্যাল মিডিয়ার পোস্টক নিয়ন্ত্রণত রাখিব অসম আরক্ষীয়ে। বিভিন্ন সময়ত একাংশ নিকৃষ্ট মানসিকতার লোকে সামাজিক মাধ্যম ফেসবুক হোয়াটসঅ্যাপর জড়িয়ে সমাজত বিয়পাই আহিছে বিষবাষ্প। ফেসবুক আর হোয়াটসঅ্যাপর পোস্টর বাবে বিভিন্ন সময়ত বিভিন্ন স্থানত সংঘটিত হয়েছে এটার পাছত আনটো বিক্ষিপ্ত ঘটনা। বয়স অনুযায়ী মানসিকতা পরিপক্ক নোহার বাবেই বিভিন্ন সময়ত বহু নাবালকেও সোশ্যাল মিডিয়াত দিবলগিয়া বহু বিতর্কিত পোস্ট দিয়া দেখা যায়, যার বাবে অভিভাবক সকললৈ অসম আরক্ষীর ফালৰ পৰা অনুরোধ, দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ নোহালৈকে সন্তানের হাতত তুলি নিদিব এন্ড্রয়েড ফোন। সরু লড়া ছোৱালী এটলিস্ট ক্লাস টুয়েলভলৈকে আমি আসলে এনেকা স্মার্টফোন বা এনেকা ধরনের ফোন আমি দিব নালাগে, যাতে তেওঁলোকে এনেকা ধরনের কামত এঙ্গেজ হয়ে পেলে নিজের ফিউচার লাইফটো যাতে বরবাদ নকরে সেটো কথা আমি চাব লাগিব। অসমত ভয়ানকভাবে বৃদ্ধি পাব ধরা সাইবার অপরাধের প্রতি নজর রাখি সম্পূর্ণরূপে সাজু হয়ে উঠিছে অসম আরক্ষী। অসম আরক্ষীর ফালের পর সাইবার ডোম প্রজেক্ট অহা হয়েছে। আমার ইতিমধ্যে ডাইটেক বলে একটা সংগঠন আছে যেটু আমার হরিয়ানাত আছে, সেই ডাইটেকত আমার মানুষ ট্রেনিংয়ের কারণে গৈছে। কিন্তু ইতিমধ্যে আমি আমার ফালের পর যেনেকে সোশ্যাল মিডিয়া মনিটর করব লাগে সেটা করে আছো। আপনি মই সোশ্যাল মিডিয়াত পোস্ট করা প্রতিটি পোস্ট নজর রাখিবর বাবে অসম আরক্ষীয়ে গ্রহণ করেছে সাইবার ড্রোম নামৰ এটা নতুন প্রজেক্ট। অহা জুন মাহৰ পৰা আৰম্ভ হবলগীয়া এই সাইবার ড্রোম প্রজেক্টর বাবে গুড়গাঁওত প্রশিক্ষণ লৈছে অসম আরক্ষীর এটা বিশেষ দলে। ইতিমধ্যে কেরালা আরক্ষীয়ে সাইবার ড্রোম প্রজেক্ট ব্যবহার করে সাইবার অপরাধ নিয়ন্ত্রণত লাভ করেছে বিশেষ সফলতা। কেরালা আরক্ষীর এই সফলতার পিছতে অসম আরক্ষী সাজু হয়েছে সাইবার ড্রোম প্রজেক্ট ব্যবহারের বাবে। অসম আরক্ষীর এই পদক্ষেপ নিশ্চয়কৈ প্রশংসনীয়। পিছে অসম আরক্ষীর এই নতুন পদক্ষেপে অনাগত দিনত রাজ্যত সাইবার অপরাধ রোধ করার ক্ষেত্রত কিমান সফল হয় তার উপর দৃষ্টি নিবদ্ধ রাখিব প্রতিজন সচেতন লোকেই। ক্যামেরা পার্সন মনোজ দৌরার সৈতে ভাস্কর জ্যোতি হাজরিকা, নিউজ 18, অসম নর্থ ইস্ট।